কখনো কোনো জায়গায় ভুল করে থাকলে মেনে নাও, খামাখা ট্যানা প্যাঁচায় তো কোনো লাভ নাই। নতুন কোনো একটা জায়গায় বেড়াতে গেলে পুরো জায়গাটাকে শুধুমাত্র ক্যামেরার লেন্স দিয়ে দেখো না, খালি চোখেও দেখো, অর্থাৎ পুরোটা সময় ছবি তুলতে আর ভিডিও করতে করতে নষ্ট করে দিও না। মনে রাখবে, তুমি ছবি আর ভিডিও ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবে, কিন্তু এই যে এক্সপিরিয়েন্সটা এটা কিন্তু কোথাও পাবে না। দুশ্চিন্তা করা হলো রকিং চেয়ারের মতো। হ্যাঁ, রকিং চেয়ারের মতো তুমি দুলছো, বাট কোনো কাজ কিন্তু আসলে হচ্ছে না। সেইমভাবে তুমি যতক্ষণ দুশ্চিন্তা করো, তোমার মধ্যে খালি স্ট্রেস বাড়তে থাকে, অ্যাকচুয়াল কাজের কাজ কিছুই হয় না। এখন একটা ট্রেন্ড হচ্ছে প্রত্যেক দিন নতুন কিছু করতে হবে, নতুন ভিডিও বানাইতে হবে, নতুন গান শুনতে হবে। বাট ভালো অভ্যাসগুলি রিপিট করার মধ্যে কিন্তু কোনো দোষ নাই। গতকালকে একজনকে সালাম দিছি, আজকে দিব না, লেটস ডু সামথিং নিউ, এই কাজটা করো না। তুমি কিন্তু ভালো অভ্যাসগুলো প্রত্যেক দিন রিপিট করতে পারো। যেমন এই ভিডিওটা, আমরা কয়েকদিন আগেই লাইফ হ্যাকের একটা ভিডিও করেছি, সবাই অনেক পছন্দ করেছে, তাই এইবার আরও একটা লাইফ হ্যাকের ভিডিও তোমাদের জন্য। দোস্ত শুনছিস সাকিব কী করছে? দোস্ত আল্লাহ, এটা কেমনে করলো? এই কাজও মানুষ করতে পারে? আমরা সারাক্ষণ কিন্তু মানুষজনকে জাজ করছি। একটা ছোট্ট জিনিস মনে রেখো, তাদের জায়গায় আমরা থাকলেও হয়তো বা অনেক ক্ষেত্রে সেই কাজই করতাম। আর সারাক্ষণ আমরা একে অন্যকে জাজ করছি বলে কিন্তু আমরা নিজেরা কী চাই সেটাই কিন্তু কখনো করতে পারছি না। তার কারণ আমাদের মাথায় ওই চিন্তা চলে আসে, আল্লাহ লোকে কী বলবে। তোমার বিছানার পাশে একটা নোটপ্যাড আর একটা কলম রাখতে পারো। মাঝরাতে হঠাৎ করে যদি একটা $1,000,000 আইডিয়া চলে আসে, সেটা লেখার জন্য কিছু তো একটা দরকার, তাই না? আরেকটা জায়গা আছে যেখানটাতে $1,000,000 আইডিয়াগুলি আসে, সেটা হচ্ছে টয়লেট। যদি কোনোভাবে টয়লেটে একটা কাগজ আর একটা কলম রেখে দিতে পারো, তাহলে কিন্তু এই ধরনের $1,000,000 আইডিয়া দিয়ে বিলিয়নিয়ার হয়ে যেতে পারো। কাউন্ট ইউর ব্লেসিংস এভরি সিঙ্গল ডে, এটা আমাদেরকে সবসময় বলা হয় যে আমরা আসলে অনেক ব্লেসড। সেটা করার জন্য ছোট একটা ট্রিক বলে দিই। প্রতিদিন রাতেবেলা আজকের দিনের জন্য কোন তিনটা জিনিস আমি গ্রেটফুল বা কোন তিনটা জিনিসের প্রতি আমি কৃতজ্ঞ, যে আজকে আমার দিনটা অনেক ভালো গিয়েছে, এটা আমরা লিখে রাখবো। প্রতিদিন যখন আমরা তিনটা জিনিস লিখবো, তখন আসলেই দেখবো যে আসলে আমাদের আশেপাশে অনেক কিছু আছে যে জিনিসগুলো আমাদের লাইফে একটা বিশাল ব্লেসিং। একটা অ্যাপোলজিকে একটা এক্সকিউজ দিয়ে নষ্ট করে দিও না, অর্থাৎ যখন সরি বলছো, সরির সাথে সাথে অন্য একটা এক্সকিউজ ধরিয়ে দিও না। ভাইয়া সরি, বাট আমি ঠিক করি নাই, কারণ আমার মনে হচ্ছিল মনে হয় আপনি করবেন। তুমি লোকটাকে সরিও বললা, আবার লোকটার ঘাড়ে একটা দোষও চাপিয়ে দিলা, কী লাভ হইলো ভাই? অনেকেই ভাঙা ভাঙা ইংলিশ বলার কারণে লজ্জায় আর ইংরেজিতে কথাই বলেন না। একটা ছোট্ট কথা মনে রাখেন, ইংরেজি শুধুমাত্র একটা ভাষা মাত্র। ইংরেজি কিন্তু কখনোই আপনার ইন্টেলেক্ট বা ক্যাপাসিটির পরিমাপক নয়। তাই কেউ যদি ইংরেজিতে একটু ভালো হওয়ার কারণে বাকিদের ইংলিশের আড়ষ্টতা নিয়ে একটু ভাবে, যা রে আমার তো ইন্টেলেক্ট অনেক ভালো, আপনাদের একটু সমস্যা আছে। আসলে ক্লাসে বা সেমিনারে প্রশ্ন করতে কখনো দ্বিধাবোধ করবা না। ক্লাসের মধ্যে কিছু অদ্ভুত ছেলে থাকে যারা বলবে, হে হে দোস্ত তুই এটা বুঝিস না, ছি ছি, ও কিন্তু রিয়েল বোকা। তুমি প্রশ্ন করে 5 মিনিটের জন্য বোকা হবা, এই বোকা জীবনেও প্রশ্ন করবে না, জীবনেও বুঝবে না, আসল বোকা কিন্তু ওই। লাইফ আসলেও অনেক শর্ট আর আসলেও অনেক সিম্পল, খামাখা এটাকে কমপ্লিকেট করার কোনো দরকার নেই। এই যে ভিডিওতে অনেকগুলো আইডিয়া দিলাম, এতগুলো যে মনে রাখতে হবে, লিখতে হবে, এমনও কোনো কথা নেই। কোনোটা ভালো লাগলে কাজে লাগানো শুরু করো। কিপ স্মাইলিং অ্যান্ড ইয়াস, সাবস্ক্রাইব টু হ্যাপিনেস, বিকজ দ্যাটস হোয়াট ম্যাটার্স। সব সময় মানুষকে কমপ্লিমেন্ট দিবা, তেল মারবা না, কিন্তু তাদের কী সুন্দর লাগছে, কোন জিনিসটা ভালো হয়েছে, এই জিনিসটাতে সবসময় তাদেরকে কমপ্লিমেন্ট দিবা। তারা এনকারেজ হবে, তুমি যখন কোনো কাজ করবা দেখবা যে ওরাও কমপ্লিমেন্ট দিচ্ছে। শার্টটা কিন্তু বেস্ট জমছে দোস্ত। আরে থ্যাঙ্কস দোস্ত, ফাইন। রাগ আর অভিমান কখনো ধরে রেখো না। রাগ আর অভিমান শুধুমাত্র তোমাকেই কষ্ট দিবে। আরেকটা জিনিস মনে রেখো, কখনো রাগের মাথায় কোনো ডিসিশন নিও না। আর অনেক খুশি অবস্থায়, খুবই হ্যাপি, কাউকে কোনো প্রমিস করো না। তার কারণ হলো, রাগের মাথায় তুমি হয়তো একটু বেশি বলে ফেলবে, আর বেশি খুশি হয়ে একটু বেশি প্রমিস করে ফেলবে। অল্প বয়সে আমরা অনেকেই ভুল করে বসি, এবং সেই ভুলটা 2 বছর 3 বছর 5 বছর ধরে টানতে থাকি। চিন্তা করি যে এইটার পিছনে তো অনেক সময় নষ্ট করে ফেলছি, অনেক এনার্জি দিয়ে ফেলছি। তুমি একটা ভুল 2-3 বছর ধরে করেছো, তার মানে এই না এটা সারা জীবন করে যেতে হবে, বুঝছো তো না? যখনই তোমাদের কাছে একটা ভালো আইডিয়া আসবে বা একটা প্ল্যান আসবে, সাথে সাথে সবার সাথে শেয়ার করো। যেমন এই ভিডিওটা করার আগেও হঠাৎ করে আমার মাথায় একটা আইডিয়া আসলো, আমি এই শুভকে বললাম, দোস্ত চল এগুলো নিয়ে একটা ভিডিও করে ফেলি। যদি ওটা সাথে সাথে না বলি, ওটা কিন্তু হারায় যায়। সো ইয়াস, যখন মাথায় একটা আইডিয়া আসবে, সাথে সাথে শেয়ার করো। ইনফ্যাক্ট এই আইডিয়াগুলো যদি ভালো লাগে, এখনই শেয়ার করে দাও।